হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 795 ডিভিশন 2 এর নাম্বার প্রবলেমটি বিট দ্য ওয়ার্ডস। অনেক ইজি একটা প্রবলেম ছিল, তো চলো আমরা প্রবলেমটি সলভ করার ট্রাই করব। টেস্ট কেস হচ্ছে আমার ইনপুটেশন হচ্ছে টেস্ট কেস দেওয়া থাকবে, প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার নাম্বার অ্যান দেওয়া থাকবে এবং অ্যারেটা দেওয়া থাকবে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে যে আমার অ্যারেটা দেওয়া থাকবে, আমাকে এমন একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে অ্যারেটা থেকে আমি কিছু এলিমেন্ট রিমুভ করতে পারবো। হ্যাঁ, তো এমনভাবে রিমুভ করবো যাতে কনজিকিউটিভ দুইটা ভ্যালু, মানে আমার যে অ্যারেটা থাকবে অ্যারের পাশাপাশি দুইটা ভ্যালু যোগফল যাতে ইভেন হয়। তো আমাকে যেগুলো যেগুলো ইভেন হবে না যেখানে যেখানে সেগুলো আমি ডিলিট করতে পারবো, বাট আমি এমন কিছু সংখ্যক এলিমেন্ট রিমুভ করবো যেটা মিনিমাম। তো আমি কতগুলো রিমুভ করবো সেটা হচ্ছে আমার সলিউশন, আমাকে বের করে প্রিন্ট করে দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার দেওয়া থাকবে অ্যান, তারপর হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে যে এ ওয়ান এ টু এ থ্রি এন। আমাকে কি করতে হবে, আমাকে এই অ্যারেটাকে এই অ্যারেটা থেকে মানে এমন একটা অ্যারে তৈরি করতে হবে, মানে এই অ্যারেটা থেকে আমি কিছু এলিমেন্ট রিমুভ করে দেবো। ধরলাম যে এই এলিমেন্ট রিমুভ করে দিলাম বা এই এলিমেন্ট রিমুভ করে দিলাম, কিছু এলিমেন্ট রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পর পাশাপাশি দুইটা ভ্যালু যোগফল যাতে কী হয় ইভেন হয়, মানে এ ওয়ান এ টুর যোগফল যাতে ইভেন হয়, মানে রিমুভ করার পর যেগুলো থাকবে এ টু এ থ্রির যোগফল যাতে ইভেন হয়, তারপর দুইটা যোগফল যাতে ইভেন হয়, তারপর দুইটা যোগফল যাতে ইভেন হয়, মানে পাশাপাশি দুটা যাতে ইভেন হয়। তেমন কথা হচ্ছে ইভেন, ইভেন কথাটা আমাদের এখানে আসতেছে। ইভেন তো ইভেন কীভাবে হতে পারে, ইভেন হতে পারে একটা ওয়ার্ডের সাথে যদি আরেকটা ওয়ার্ড সংখ্যা যোগ হয়, মানে দুইটা ওয়ার্ড সংখ্যার যোগফল হলে সেটা ইভেন হয়। এবং ইভেন আরেকটা হতে পারে, সেটা হচ্ছে দুইটা ইভেন সংখ্যার যোগফল যোগ করলে ইভেন, দুইটা ইভেন সংখ্যার যোগফল যোগ করলে, মানে ইভেন আর ওয়ার্ড পাশাপাশি থাকলে কখনো ইভেন হতে পারে না, মানে দুইটা ওয়ার্ড সংখ্যার যোগফল ইভেন হবে অথবা দুইটা ইভেন সংখ্যার যোগফল ইভেন হবে। তাহলে আমাকে এমনভাবে একটা অ্যারে সাজাইতে হবে, এমনভাবে একটা অ্যারে সাজাইতে হবে যে যাতে হচ্ছে মানে কি হয়, পাশাপাশি ইভেন যদি আমি রাখি, ইভেন যদি রাখি, যদি পাশাপাশি ইভেন রাখি, এমন করে ইভেন রাখতে আছে রাখতে আছে রাখতে আছে, কোনো কর্ম যদি একটা ওয়ার্ড রাখে দিই, তাহলে এই কনজিকিউটিভের যোগফল কিন্তু ইভেন হবে না, ঠিক আছে। তার মানে যখন আমি ইভেন রাখতে থাকবো রাখতে থাকবো, কোনোভাবে সেখানে ওয়ার্ড রাখা যাবে না। এখন আপনি ওয়ার্ড যদি চিন্তা করি যে এই ওয়ার্ড রাখলাম, ওয়ার্ড রাখলাম, ওয়ার্ড রাখলাম, ওয়ার্ড রাখলাম, সবগুলো যোগফল কিন্তু ইভেন আছে, পাশাপাশি যোগফল ইভেন আছে, বাট কোনো কারণ যদি আমি ইভেন রাখে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু এই যোগফলটা ইভেন আর হবে না, ওয়ার্ড হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সারটা মিলবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে একদম ইজি, সেটা হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে অ্যারেটার মধ্যে হয় সবগুলো ইভেন্টকে ডিলিট করে দিতে হবে, মানে সবগুলো ওয়ার্ড রাখতে হবে, অথবা সবগুলো ইভেন্ট রাখতে হবে, মানে সবগুলো ওয়ার্ড ওয়ার্ডকে রিমুভ করে দিতে হবে। তো এখন আমি তাহলে কী করবো, আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমি এই অ্যারেটার মধ্যে যে অ্যারেটা আমার দেওয়া থাকবে অ্যারেটার মধ্যে ইভেন্ট সংখ্যা কতগুলো আছে এবং ওয়ার্ড সংখ্যা কতগুলো আছে এটা আমি বের করবো, এবং যেটা মিনিমাম হবে সেটাকে আমি রিমুভ করে দেবো। তাহলে যদি আমি ওয়ার্ড মিনিমাম হয় ওয়ার্ডকে রিমুভ করি, তাহলে ইভেন্ট সবগুলো থাকবে, কারণ এগুলোকে আমি পাশাপাশি যদি রাখি এবং কনজিকিউটিভ সামগুলো কিন্তু আমার ইভেন্ট সংখ্যায় হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার এই প্রবলেমের সলিউশন, যে আমার এক নাম্বার প্রবলেমটা। জাস্ট আমি কী করবো, আমি জাস্ট যে অ্যারেটা নিবো অ্যারেটা থেকে জাস্ট ইভেন এবং অড কাউন্ট করে নেবো, দেন যেটা দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি রিমুভ করে দেবো, মানে ওটা আমার অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন বিট দ্য অড। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।